নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল শনিবার পাঁচ রাশির মহাপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তার আগে প্রত্যেককে জয়, শনি মহারাজের জয়। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনবেন। শুধু রাশির নাম, টার্গেট নাম্বার শুনে বড় ধরনের সিদ্ধান্ত আপনারা নেবেন না। আলোচনাটি তার থেকেও বেশি ইম্পর্টেন্ট, কারণ এই আলোচনা থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। শুধু একটিমাত্র টিকিট কেটে আপনার ভাগ্য বদলাবে না। এখানে আপনার জন্ম কুণ্ডলী অথবা হস্তরেখা প্রথম বিচার করা কিন্তু দরকার, এবং নবাংশ চার্ট, নবাংশ চার্টের জায়গাটা কিন্তু একান্তই বিচার করা প্রয়োজন রয়েছে। আগামীকাল শনিবার যে পাঁচ রাশির মহাপ্রাপ্তির কথা আমি বলছি, কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু এই পাঁচ রাশির সৃষ্টি কিন্তু হয়েছে। আপনিও এই রাশির মধ্যে কিন্তু থাকতে পারেন, তার বলে যে আপনার সাথেও যে সেম টু সেম ঘটনা ঘটবে সেটা কিন্তু না। কিছু সংখ্যক মানুষের সঙ্গে কিন্তু আমি যে কথাগুলো বলছি কিছু সংখ্যক মানুষের সঙ্গে কিন্তু মিলবে, আবার কিছু সংখ্যক মানুষের সঙ্গে কিন্তু নাও মিলতে পারে। কারণ এটা একটা সার্বিক আলোচনা, ব্যক্তিকেন্দ্রিক কিন্তু এটি আলোচনা নয়। যাদের ক্ষেত্রে বারবার প্রাপ্তির ক্ষেত্রে বাধা আসছে, অল্পের জন্য বাধা আসছে, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ, তাই রাহুর বলবত্তাকে আপনারা বৃদ্ধি করুন। রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিত রূপে আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। কারণ আপনি চেষ্টা করছেন, প্রাপ্তিতে বাধা আসছে। কেন বাধা আসছে সেটা আগে দেখা দরকার। আপনার জন্ম ছকে কোন জায়গাটাতে ডিস্টার্ব রয়েছে, কোন গ্রহ আপনার দুর্বল রয়েছে, সেই জায়গাটাকে, সেই গ্রহকে পাওয়ার আপ করা দরকার আছে। আর যে গ্রহটি আপনার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে তাকে ব্লকেজ করা দরকার রয়েছে। তার জন্য এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু দেখানো একান্তই দরকার। আর যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, রাহু রক্ষা কবচ পরিষ্কার আপনারা ধারণ করুন। ক্যাশ অন ডেলিভারিতে আপনারা রাহু রক্ষা কবচ পাবেন, এবং বর্তমানে রাহু রক্ষা কবচের উপর আকর্ষণীয় ছাড় রয়েছে। দেখুন, রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে প্রাপ্তির মুখ্য কারক গ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন এবং আপনার জীবনে বড় ধরনের পরিবর্তন নিশ্চিত রূপে কিন্তু আসবে। অনেকে বলছেন না যে স্যার আমার ক্ষেত্রে এত বাধা আসছে, আপনি দেখুন না আপনার দশা মহাদশা পারমিট করছে কিনা, আপনি দেখুন না আপনার নবাংশ চার্ট পারমিট করছে কিনা, আপনি দেখুন না আপনার ক্ষেত্রে যে জায়গাটা ডিস্টার্ব রয়েছে সেটি হচ্ছে আপনার ভাগ্যের জায়গাটা। সেই জায়গাগুলো যদি আপনার বিশেষভাবে স্ট্রং করা যায়, কারণ ভাগ্য ছাড়া কিন্তু কিচ্ছু হয় না, ভাগ্যভাবকে স্ট্রং করুন, ধনভাবকে স্ট্রং করুন, বিশেষভাবে লাভ 100% কিন্তু পাবেন। কারণ এটা সম্পূর্ণ ভাগ্যর উপর ডিপেন্ড। এই যে প্রাপ্তি, আপনার বড় প্রাপ্তি হবে না ছোটো প্রাপ্তি হবে, এটা সম্পূর্ণ ভাগ্যের উপর ডিপেন্ড করছে। এবং এই জন্য আমি বারবার বলছি, বার্থ চার্ট রিফর্মেশন, এই ফর্মুলাটি আপনার ক্ষেত্রে কিন্তু বড় ধরনের অঙ্ক, টাকার অঙ্ক কিন্তু নিয়ে আসবে। আগামীকাল পাঁচ রাশির আমি কথা বলছি, এই পাঁচ রাশির মধ্যে হয়তো আপনার রাশির নাম থাকতেও পারে, আবার আপনার রাশির নাম না থাকতেও পারে। এখানে কিন্তু বিচার বিশ্লেষণ করা একান্তই দরকার। প্রথম রাশি কর্কট রাশি। কর্কট রাশির টার্গেট নাম্বার
সেটি হচ্ছে 6:01। আপনাদের যে সময়টা দেখা যাচ্ছে 10:45 থেকে 11:26 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির আপনার টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4। আপনাদের যে শুভ সময় 11:14 থেকে 12:26 পর্যন্ত। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে 9:08। আপনাদের যে শুভ সময়টা দেখা যাচ্ছে 10:54 থেকে 12:16 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 1:03। আপনাদের যে শুভ সময় 11:15 থেকে 12:45 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7, এবং আরেকটি যে আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6। আপনাদের যে রাশিভিত্তিক যে শুভ সময় দেখা যাচ্ছে সেটা দেখা যাচ্ছে বৈকাল 4:00 থেকে 5:28 পর্যন্ত। টাইমটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ। অর্থাৎ এই যে আমি প্রতিদিন আপনাদের সামনে আলোচনাটা করি, কারণ আপনাদের কষ্ট অর্জিত অর্থ আপনারা যেন নষ্ট না করেন সেই জন্য আমি কিন্তু বারবার আপনাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করি, যাতে আপনাদের অর্থপ্রাপ্তিতে বাধার জায়গাটা কিন্তু না হয়। এবং চট জলদি প্রাপ্তির ক্ষেত্রে আপনারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করুন। এবং আপনার প্রাপ্তির সময়টা কখন আছে সময়টা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। আপনার সময় দেরিতে রয়েছে না আপনার সময় তাড়াতাড়ি রয়েছে, এটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। যদি আপনার সময় দেরিতে থাকে তাহলে কিন্তু আপনার বর্তমান সময়ে বার্থ চার্ট রিফরমেশন এই ফর্মুলাটি আপনার একান্তই দরকার, কারণ মানুষের হাতে কিন্তু এখন সময় কিন্তু খুব কম। আর যে গ্রহগুলো রাহু শুক্র বুধ শনি আপনার জন্মচক্রে কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে যে আপনার প্রাপ্তি হবে, কোন সময় হবে এবং কোন কোন ভাবে অবস্থান করছে নিশ্চিতরূপে কিন্তু বলা কিন্তু যাবে। আপনার ভাগ্যভাবকে যদি স্ট্রং করা যায়, ধনভাবকে যদি স্ট্রং করা যায়, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আপনার এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু গাঢ় করা কিন্তু সম্ভব। অনেকে দীর্ঘদিন প্রচেষ্টা করছেন, অবশ্যই কন্ট্যাক্ট করুন। নমস্কার।